মায়ানমারের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করার একটা রূপরেখা তৈরি হয়েছে। এনআরসিক লৈ বিদ্বেষ বিভাজনের রাজনীতি আরম্ভ, এখন এখন কই মুখা খুলিছে কংগ্রেসে, জেনিন ইন্ডিয়ার নাম কাটিলে রিজেন্টমেন্ট তা হবো, গগৈর পাছত পুনর মুখা খুলিছে সিদ্দিক আহমেদে, গণতন্ত্র দুহাই দি সভ্যতা আর শালীনতার সকল সীমা চেরাই বিতর্কিত কংগ্রেসী তথা প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদর ভাবুকি। এনআরসি প্রকাশের পাছত মিয়ানমারতকৈ ভয়াবহ হব অসমৰ পরিস্থিতি। মায়ানমারের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করার একটা রূপরেখা তৈরি হয়েছে। দুটা বেলির মানুষের মাজত একটা কাজিয়ার সৃষ্টি করেছে আজি ব্রহ্মপুত্র বেলি আর বরাক বেলি। গগৈ সরকারের দিনত মন্ত্রীর আসন শুনি করা এই বিতর্কিত কংগ্রেসীজনে কেনেদরে ভাবুকি দিছে শুনক। সংখ্যালঘু ভাষিক সংখ্যালঘু কোনবা মুসলিম আছে কোনবা বাঙালি হিন্দু আছে যে এই সকল মানুষ ভাবিছে যে এই ভিখারী আর ইহলর বোধহয় গাত রক্ত নাই। রাজ্যের খিলঞ্জিয়ার রক্ষা কবচ স্বরূপ এনআরসি প্রকাশের দিন চমু চাপি অহার লগে লগে যে থর কাছতি হেরাইছে একাংশ রাজনীতিকর। যুগ যুগ ধরে অবৈধ বাংলাদেশের রক্ষক হয়ে অহা এই রাজনীতিক সকলের সান্দহ খোয়া বালি তল যার আশঙ্কা, আর ইয়ার বাবেই আতঙ্কগ্রস্ত এই সকল বিতর্কিত নেতা। প্রয়োজন হলে আমি যে ধরনের যে লেখত আন্দোলন করব লাগে আমি আন্দোলনের কারণে আমি তৈরি আছি। জিতেন দত্তর নিচনা মানুষ যদি বরাকত কয় আমি হাজার মানুষ লই আহি এনআরসির নামত ইয়াত মিটিং করব, আর গভর্নমেন্টে যদি এই সকল মানুষবিলাক যদি প্রশ্রয় দিয়ে আমি ইয়ার কারণে আমি যে লেখত যাব লাগে আমি যাম। প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদের এই প্ররোচনামূলক মন্তব্যই রাজ্যজুড়ি সৃষ্টি করেছে তীব্র প্রতিক্রিয়া। আর অসমৰ খিলঞ্জীয়া মানুহৰ অন্যতম রক্ষা কবচে হব বাংলাদেশের নামমুক্ত এখন শুদ্ধ এনআরসি। বাধা দিবলে কোনো চেষ্টা নকৰাটো উচিত। কোনে ভারতীয় পক্ষ লব আর কোনে অভারতীয় পক্ষ লব নিজে স্থিতি স্পষ্ট করে লওয়া অত্যন্ত প্রয়োজন। আলোচনাপন্থী আলফা নেতা জিতেন দত্তও তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে বিতর্কিত কংগ্রেসী সিদ্দিক আহমেদর মন্তব্যৰ। সিদ্দিক আহমেদের দরে ব্যক্তির উপর কড়া নজর রাখবলে প্রশাসনক আহ্বান জানাইছে আলফা নেতা জিতেন দত্তই। সিদ্দিক আহমেদে যে মন্তব্য আমি যাকালি আমি দেখা পাইছো এক্ষেত্রত অসম সরকারে খুব সতর্ক হোক, এনআরসি প্রকাশের আগমুহূর্ততে হোক বা পাঁচ মুহূর্ততে হোক কিছু বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করাব পারে। বিতর্কিত কংগ্রেসী সিদ্দিক আহমেদে এনে প্ররোচনামূলক মন্তব্য দিছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈও সিদ্দিক আহমেদের মন্তব্যক সমর্থনেই জানাব নোৱাৰিলে। ডিব্ৰুগড়ত তরুণ গগৈয়ে সিদ্দিক আহমেদের মন্তব্যর প্রতিক্রিয়া প্রকাশ করে। মই নকওঁ যে সেই সৃষ্টি পৰি হব বলে মই নাভাবো। হ্যাঁ, জেনুইন ইন্ডিয়ার নাম কটার আকাঙ্ক্ষা আছে, জেনুইন ইন্ডিয়ার নাম কাটিলে রিজেন্টমেন্টটা হব। কিন্তু রঙিয়ার এনআরসিক লৈ খিলঞ্জিয়া লোকসকল শঙ্কামুক্ত। ইয়ার বিপরীতে সিদ্দিক আহমেদ, কংগ্রেসী বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, নুরুল হুদার দরে নেতা কিয় আতঙ্কগ্রস্ত হয়ে আছে সেয়া যেন সকলে নকলেও বুঝি পায় এতিয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম, নর্থ ইস্ট।